Hello guys, welcome to Dr. Gamelogist, and I'm Enamul Hogbadhan, back with another video. In this video, we will talk about should we play video games in Ramadan or not. প্রথমে বলে রাখি সবাইকে রমাদানুল করিম রহমতের মাসে রহমত সবার উপর বর্ষিত হোক সেটাই রইল কামনা। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে আমাদের এই রমজানের মধ্যে ভিডিও গেমস খেলা উচিত কি না। প্রশ্নটা খুব অকওয়ার্ড লাগে যে ভিডিও গেমস রমজানে খেলবো কি কারণে, বাট যারা গেমস খেলে সাধারণত তারা অনেকেই রমজানের সময় গেম খেলে, বাট গেম খেলা উচিত কি না রমজানের সময় এই বিষয়ে কথা বলার আগে আমরা এই পুরো ভিডিওর তিনটি টপিক নিয়ে আমরা আলোচনা করব। প্রথম টপিকটি হচ্ছে রমজানে গেমস খেলার আদৌ সুযোগ আছে কি না, দ্বিতীয় টপিক কি কি কারণে রোজা থাকা অবস্থায় গেম খেলা উচিত না, এবং তৃতীয় এবং সর্বশেষ টপিক রমজান মাসে ঠিক কখন আমরা গেমস খেলতে পারবো, এই তিনটি বিষয় নিয়ে আমরা আজ কথা বলবো। সো লেটস ডাইভ ইনটু দ্য মেইন ভিডিও। প্রথম টপিক, আদৌ কি রমজান মাসে গেম খেলার সুযোগ থাকে। প্রথমে আসে আমরা সাওম কি। সাওম হচ্ছে আমাদের আরবি মাসের নবম মাস, এবং এই নবম মাসটি আমাদের মুসলিম জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই মাসটাতে সাধারণত আমরা রোজা রাখি, ইবাদত করি, এবং যাবতীয় আমাদের ধর্মীয় রীতিনীতিগুলো পালন করার মাধ্যমে আমরা আমাদের পাপ মোচন করে থাকি। সো দ্যাটস ওয়াই এই মাসটা খুব গুরুত্বপূর্ণ। রমজানে গেমস খেলার সুযোগ আদৌ আছে কিনা এটা ব্যাখ্যা করার জন্য আমাদেরকে একটু রমজান মাসে আমাদের সাউথ এশিয়াতে, আই মিন বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা অন্যান্য দেশগুলোতে যে রুটিনটা মানা হয়, সাধারণত যেটা হয় ভোর রাতে বা শেষ রাতের দিকে আমরা উঠে আমাদের সেহরি খেয়ে থাকি। সেহরি মিনস হালাল বিভিন্ন খাবার, এবং এই খাবার দেশ কিংবা সংস্কৃতি অনুযায়ী ভিন্নতা থাকতে পারে। এরপর সামান্য কিছু ইবাদত এবং ফজরের নামাজ আদায় করার পর আমরা ঘুমিয়ে থাকি, এবং এই ঘুমটা ভাঙতে ভাঙতে অ্যারাউন্ড সকাল 7টা কিংবা 10টা এরকম বাজতে পারে। এর মধ্যে যারা চাকরিজীবী আছে বা যারা সাধারণত জীবিকা নির্বাহের জন্য বাহিরে কাজ করে, হোক বিজনেস বা জব যাই হোক, তারা সকাল 9টা কিংবা 10টার মধ্যেই বাসা থেকে বের হয়ে যায়, এবং যারা আমরা স্টুডেন্ট আছি তারা সাধারণত যেটা করি সকাল 10টা 9টা কিংবা 11টা এরকম সময় পর্যন্ত ঘুমানোর পর ঘুম থেকে উঠে যাই। এরপর আমরা আমাদের টুকটাক যাবতীয় কাজ হতে পারে, সেটা স্টাডি হতে পারে, সেটা স্কিল ডেভেলপমেন্ট বা বাড়ির কিছু কাজ আমরা করে থাকি। এরপর বিভিন্ন কাজের মাধ্যমে বা বিভিন্ন ব্যস্ততায় আমাদের দুপুর পর্যন্ত সময়টা চলে আসে। এরপর জোহরের সালাত আদায় করি আমরা। জোহরের সালাত আদায় করার পর সাধারণত যারা মুসলিম এবং রোজা রাখে তাদের একটি উল্লেখযোগ্য সংখ্যক অংশই কোরআন শরীফ নিয়ে পড়তে বসে। যাদের কোরআন শরীফ পড়ার, কোরআন শরীফ পড়ে, কেউ কেউ ঘুমিয়ে কাটায়। যদিও দুপুরটা এই রমজান মাসে ঘুমিয়ে কাটাটা বা অলসভাবে কাটানোটা ঠিক নয়, এবং আরেক দল আছে যারা সাধারণত বাড়ির বিভিন্ন কাজে মাকে সহায়তা করে থাকে, এবং বাড়ি যারা গৃহিণী বা কর্তি আছে তারা এই সময়টাতেই ইফতারের জন্য বিভিন্ন প্রস্তুতি নেওয়া শুরু করতে থাকে। এই সময়টাতে আমরা অনেকেই আমাদের ঘরের লোকদেরকে ঘরের রান্না করার কাজে কিংবা ইফতার তৈরির কাজে সহায়তা করে থাকি। এরপর আসরের সময় আসে, আসরের নামাজটা আদায় করি। এরপর বাহিরে হয়তো বিভিন্ন কাজ থাকলে যাই, কিংবা আমরা আমাদের বন্ধু বান্ধবদের সাথে কিছুটা সাময়িক আড্ডা দিই, বাড়ির মানুষের কাছে হেল্প করি। এভাবেই করতে করতেই সন্ধ্যার সময় এসে পড়ে, এবং মাগরিবে আজান দিলে আমরা আমাদের রোজা ভঙ্গ করি এবং ইফতার খাই, এবং ইফতার গ্রহণ করার পরই মাগরিবে সালাত আদায় করি। সারাদিন না খেয়ে যেহেতু থাকি আমরা, এবং রোজা ভাঙার পর শরীরে স্বাভাবিকভাবেই একটি ক্লান্তি এসে ভর করে, এবং এই ক্লান্তি মেটানোর জন্য আমরা রেস্ট নিই, এবং এই রেস্ট নিতে নিতে দেখা যায় যে ইশার আজান দিয়ে দেয়, এবং আমরা ইশার নামাজের পর তারাবির সালাত আদায় করি। যে তারাবির সালাত শেষ হতে হতে অ্যারাউন্ড 9:30 থেকে 10টা বেজে যায়। তো এরপর বাসায় আসার পর বলা চলে সারাদিনের কাজকর্ম শেষ, এরপর আমরা ডিনার করি। তো ডিনার করার পর মূলত আমরা ফ্রি সময়টা পাই। মানে ফ্রি সময়ের মধ্যে আপনি কি করবেন, আপনি পড়তে পারেন, আপনার আরো গুরুত্বপূর্ণ কাজও থাকতে পারে, চাইলে আপনি গেমসও খেলতে পারেন। এখন ব্যাপারটা হচ্ছে এই সারাদিনের ধকল যাবার পর আপনার শরীর আদৌ সায় দেবে কিনা গেমস খেলার জন্য, সেই ব্যাপারটা একটু ভেবে দেখছো। দ্যাটস ওয়াই বিবেচনা করতে গেলে রমজান মাসে সেই গেমস খেলার মতো পর্যাপ্ত সময় আমাদের হাতে থাকে না। আমাদের হাতে গেমস খেলার সুযোগটা আসলে রমজান মাসে নেই বললেই চলে। রমজান মাসে কেন আমাদের গেমস খেলা উচিত না, রোজা থাকা অবস্থায় কেন আমাদের গেমস খেলা উচিত না, সেই বিষয়ে আলোচনা করার জন্য আমি কয়েকটি পয়েন্ট ব্যাখ্যা করছি। পয়েন্ট নাম্বার 1, মিউজিক রোজা থাকা অবস্থায় শোনা আমাদের উচিত না, তাতে রোজা হালকা হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিও গেমস আমরা যারা খেলি তারা কম বেশি সকলে জানে ভিডিও গেমসে ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে, সব গেমে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক স্কিপ করাও যায় না। সো আপনি যদি গেমস খেলতেই বসে যান কোনো না কোনো সময়, আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক বাধ্যগতভাবে শুনতেই হচ্ছে না চাইলে। সো এক্ষেত্রে গেমস খেলে হয়তো আপনি সময়টা কাটিয়ে দিচ্ছেন, কিন্তু তাতে যেটা দেখা যাচ্ছে আপনি কিন্তু একটি বিধান লঙ্ঘন হচ্ছে যে মিউজিক শুনতে পারবেন না রমজানের ক্ষেত্রে, সেই বিধানটা কিন্তু লঙ্ঘন হচ্ছে, পাশাপাশি রোজা হয়তো হালকা হয়ে যাবে। তার দ্বিতীয় কারণ, এমন অনেক ভিডিও গেমস আছে যে সকল গেমগুলোতে গ্রাহকদেরকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকম অশ্লীল ভাষায় কথাবার্তা বা গালিগালাজ ইউজ করা হয়। সো রমজান থাকা অবস্থায় আমাদের এই সকল বিষয়গুলো শোনা কিংবা গালিগালাজ দেওয়া কিংবা শোনা থেকে বিরত থাকা উচিত। তৃতীয়ত একটি কারণ হচ্ছে অশ্লীলতা। সরি টু সে, আমি নিজে যেহেতু একজন ভিডিও গেমার এবং ভিডিও গেমস অনেক ভালোবাসি, সো আমি এই কথাটা অস্বীকার করবো না। ভিডিও গেমসের যে জগৎটা সে শুরু থেকে এ পর্যন্ত অনেকভাবেই নারীদেরকে সেক্সুয়ালাইজ করেছে গেমের ভিতরে। মোস্ট ইম্পর্টেন্টলি অনেক গেমে 18+ কন্টেন্টের নামে এমন কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে যা সাধারণত ফ্যামিলির সামনে বসে খেলার মতো অবস্থা নেই। সো আমি বলবো দয়া করে এই সকল গেমগুলো রমজান মাসে স্কিপ করুন। শুধু স্কিপ না, যদি পারেন চিরস্থায়ীভাবে স্কিপ করুন, আর যদি চিরস্থায়ীভাবে নাও পারেন অ্যাটলিস্ট রোজা থাকা অবস্থায় এই সকল গেমগুলো খেলবেন না ভুলো। কারণ হঠাৎ করে কোনো 18+ সিন আপনার সামনে এসে পড়লে কিন্তু রোজা তো হালকা হবেই না, বরং রোজা ভেঙেই যাবে। কারণ সাওম পালনে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিধান হলো যে কোনো রকম ইন্দ্রিয় চাহিদা রাখা যাবে না।
সো এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। চতুর্থ কারণ সেটা হচ্ছে সময় নষ্ট। বন্ধুরা সাধারণত গেমস খেলতে বসলে আমাদের যেটা হয়, একটা নির্দিষ্ট মিশন শেষ না করা পর্যন্ত আমরা ওই গেম ওই মিশনটার পিছনে লেগেই থাকি। এখন ওই মিশনটা আপনার 20 মিনিটে শেষ হবে নাকি 1 ঘন্টা শেষ হবে সেটা নির্ভর করে আপনার গেমিং স্কিলের উপর। এখন রমজান মাসের যে ব্যাপারটা বিবেচনা করলে তো গেমস খেলার সময় আপনার হাতে নেই। তবুও যদি আপনি যদি গেমস খেলুন তাহলে হয়তো বিকালের সময়টা আপনি বাইরে না বের হয়ে গেমস হয়তো খেলতে বসতে পারেন। কিন্তু তাতে অনেক সময় এরকম দেখা যেতে পারে যে গেমস খেলার তালে আপনার হয়তো সালাদ ছুটে যেতে পারে, হয়তো নামাজ মিস হতে পারে। মোস্ট ইম্পর্টেন্টলি বাড়ির কাজে কিন্তু আপনি সহায়তা করতে পারছেন না, এছাড়াও হিউজিকটি সময় আপনার নষ্ট হতে পারে। সো দ্যাটস ওয়াই গেমটাকে এই রমজান মাসে আপাতত স্কিপ করা উচিত। এবার আসি সর্বশেষ টপিকে, গেমস রমজান মাসে কখন খেলতে পারবো। আর আপনি যদি এরকম অবস্থা হয় যে গেমস আপনার খেলতে হবেই, না খেললে আপনি থাকতে পারবেন না, এরকম অবস্থা হলে আমি আপনাকে দুটো টাইম সাজেস্ট করতে পারি। একটি হচ্ছে ইফতারের পরের সময়টা, অর্থাৎ ইফতারের পর মাগরিবে নামাজ পড়ে যাওয়ার যে সময়টা রেস্ট নেই, চাইলে ওই সময়টায় কম্পিউটারে বসে গেম খেলতে পারেন। তবে এই সময়টাতে গেমস না খেলাই বেটার। এই সময়টা খুব বেশিক্ষণ হয় না, কারণ 40 থেকে 1 ঘন্টার মতো সময়। তো আপনি যদি গেমস খেলা তাহলে বসে যদি বাই চান্সলি ঈশা নামাজ কিংবা তারাবি নামাজ মিস করে ফেলেন তাহলে কিন্তু বুঝতে পারছেন কোথা তরফ থেকে বড় ধরনের বাসা আপনার জন্য অপেক্ষা করছে। অ্যান্ড আরেকটি সময় সাজেস্ট করতে পারি, যে সময়টা আমার মতো আপনার জন্য বেস্ট সময় হবে গেমিং করার জন্য, সেটা হচ্ছে রাতে ডিনারের পর ঘুমোতে যাবার আগের 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা। এই সময়টাতে আপনি চাইলে আপনার কনসোল কিংবা পিসি কিংবা মোবাইল নিয়ে গেমিং করতে পারেন। তবে এই সময়টাতে আপনি গেমিং করবেন নাকি অন্য কোনো কাজ করবেন সেটা নির্ভর করবে আপনার উপর, গেমিংটা আবশ্যক না। মানে জাস্ট টাইম সাজেস্ট করলাম, এখন বিষয়টা ইটস আপ টু ইউ যে আপনি গেম খেলবেন ওই সময় কি খেলবেন, ইটস আপ টু ইউ। আমি বলছি না খেলতেই হবে। সো দ্যাট ওয়াজ মাই ভিডিও, অ্যান্ড ইফ ইউ গাইস আর রিয়েলি বেনিফিটেড বাই দিস প্লিজ মেক শিওর দ্যাট ইউ হ্যাভ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড অলসো হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ ডোন্ট মিস এনি আপডেটস ফ্রম ডট গেমোলজিস্ট। অ্যান্ড প্লিজ share this content to your beloved friends so that they can be also aware in this Ramadan. Assalamu alaikum.